अब आप टीचर हैं तो क्लास के साथ अटेंडेंस टाइम टेबल डेस्क वगैरह पे टाइम तो देना ही होगा ना जरूरी नहीं है क्योंकि टीचमेंट बनाता है आपकी क्लास को असली डिजिटल और ऑटोमेट कर देता है ये सारे काम इसलिए तो कहते हैं कि टीचमेंट पे टीचिंग आसान है आज ही डाउनलोड करें टीचमेंट हेलो एवरी আমি তোমাদের সাথে আছি প্রদীপ সরকার সেকেন্ড প্রফেশনাল এমবিবিএস স্টুডেন্ট অফ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দেখো আজ আমি আমার এই ভিডিওতে তোমাদের সঙ্গে এমস কল্যাণীর কাট অফস র্যাঙ্ক নিয়ে আলোচনা করতে চলেছি অর্থাৎ ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং থেকে এমস কল্যাণীর কাট অফস র্যাঙ্ক কত রয়েছে কোন ক্যাটাগরির জন্য কত র্যাঙ্ক রয়েছে সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব আজ আমার এই ভিডিওতে তবে তার আগে তোমাদেরকে বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এবং তোমরা নিটের কাউন্সেলিংয়ের গাইডেন্সের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো নিচের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তো চলো আমরা মূল ভিডিওতে যাই যে এমস কল্যাণীর ক্যাটাগরি ওয়াইজ কাট অফ র্যাঙ্ক কত রয়েছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং থেকে দেখো কাট অফ র্যাঙ্ক প্রথমে আমি তোমাদের ইউ আর ক্যাটাগরির কথা বলি দেখো ইউ আর ক্যাটাগরির যেই কাট অফ র্যাঙ্ক রয়েছে এমস কল্যাণীর জন্য সেটি হলো তিন হাজার সাতশো পঁচাত্তর অর্থাৎ থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অর্থাৎ তিন হাজার র্যাঙ্কটি রয়েছে ইউ আর ক্যাটাগরির জন্য সেটি কিন্তু এমস কল্যাণীর ক্লোজিং র্যাঙ্ক তারপরে দেখো ইউ আর ক্যাটাগরির পরে আমি ওবিসি ক্যাটাগরির কথা বলছি ওবিসি ক্যাটাগরির যেই ক্লোজিং র্যাঙ্কটি রয়েছে এমস কল্যাণীর জন্য সেটি হলো পাঁচ হাজার অর্থাৎ ফাইভ টু হান্ড্রেড এইটটি হচ্ছে ওবিসি ক্যাটাগরির জন্য ক্লোজিং র্যাঙ্ক পাঁচ হাজার দুশো আশি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য ই ক্যাটাগরির জন্য কিন্তু ক্লোজিং র্যাঙ্ক যেটি রয়েছে পাঁচ হাজার সাতশো চার অর্থাৎ ফাইভ সেভেন হান্ড্রেড ফোর অর্থাৎ পাঁচ হাজার সাতশো চার র্যাঙ্ক করে কিন্তু এমস কল্যাণীতে পাওয়া গেছে এটি কিন্তু ই ডাব্লিউএস ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক দেখো ই এর পরে এসসির কথা বলি এসসির যে ক্লোজিং র্যাঙ্কটি রয়েছে এমস কল্যাণীর জন্য সেটি হলো তিরিশ হাজার একশো একুশ অর্থাৎ থার্টি অর্থাৎ কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক করে কিন্তু এমস পাওয়া গেছে থেকে এবং এসসি ক্যাটাগরির পরে দেখো ক্যাটাগরির কথা বলি ক্যাটাগরির জন্য কিন্তু এমস কল্যাণীর ক্লোজিং র্যাঙ্ক রয়েছে ষাট অর্থাৎ এটি গেল ইউআর ও বি সি ইডাব্লিউএস এস সি এবং এস টি ক্যাটাগরির জন্য এবং এই প্রত্যেকটি ক্যাটাগরির যে পি সিটগুলি রয়েছে অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির জন্য যে পিএইচ সিটগুলি রয়েছে সেই পিএইচ ক্যাটাগরির জন্য কত ক্লোজিং র্যাঙ্ক আছে সেই বিষয়ে আমি তোমাদেরকে বলবো দেখো ইউর ক্যাটাগরির জন্য ক্লোজিং র্যাঙ্ক আছে নাইনটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফর্টি নাইন অর্থাৎ আটানব্বই হাজার ছশো ঊনপঞ্চাশ কিন্তু ইউ আর ক্যাটাগরির পিএইচ ক্যান্ডিডেটদের জন্য ক্লোজিং র্যাঙ্ক আছে এমস কল্যাণীতে এবং ওবিসিদের যে পিএইচ ক্যাটাগরি রয়েছে ও বিসি পিএইচ ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক আছে টু ল্যাক্স টোয়েন্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফর্টিন অর্থাৎ দু লক্ষ সাতাশ হাজার ছশো চোদ্দো কিন্তু ও বিসিদের পিএইচ ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক আছে এমস কল্যাণীর জন্য এবং তারপরে ইডাব্লিউএসের পিএইচ ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক আছে টু ল্যাক্স টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টু অর্থাৎ দু লক্ষ তেইশ হাজার পাঁচশো বাহান্ন কিন্তু ক্লোজিং র্যাঙ্ক আছে ইডাব্লিউএস পিএইচ ক্যাটাগরির জন্য এবং এসসির পিএইচ ক্যাটাগরির জন্য ক্লোজিং র্যাঙ্ক আছে এমস কল্যাণীর জন্য ফোর ল্যাক্স এইট্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড নাইনটি ফাইভ অর্থাৎ চার লক্ষ ছিয়াশি হাজার তিনশো পঁচানব্বই কিন্তু এসসি ক্যাটাগরির পিএইচ ক্যাটাগরির জন্য অর্থাৎ এসসির পিএইচ ক্যাটাগরির জন্যও কিন্তু ক্লোজিং র্যাঙ্ক আছে এবং তারপরে দেখো এসটি ক্যাটাগরির কথা বলি এসটি ক্যাটাগরির জন্য ক্লোজিং র্যাঙ্ক অর্থাৎ এসটির পিএইচ ক্যাটাগরি অর্থাৎ এসটি পিএইচ ক্যাটাগরির জন্য যেই ক্লোজিং র্যাঙ্কটি গেছে এমস কল্যাণী সেটি হলো সিক্স ল্যাক্স এইট্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি টু অর্থাৎ ছ লক্ষ আশি হাজার সাতশো বত্রিশ যেই র্যাঙ্কটি রয়েছে এস টি ক্যাটাগরির জন্য এটি কিন্তু ক্লোজিং র্যাঙ্ক এমস কল্যাণীতে অর্থাৎ এমস কল্যাণীতে কোন ক্যাটাগরি থেকে কত র্যাঙ্ক করে চান্স পাওয়া গেছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং থেকে সেটি কিন্তু এই ভিডিওটি থেকে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কত র্যাঙ্ক করে এমস কল্যাণীতে এবছর ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের থ্রুতে পাওয়া গেছে এরপরে কিন্তু এখনও সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং বাকি রয়েছে তো এইভাবে কিন্তু ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে তোমাদের জন্য প্রচুর ইনফরমেশন পাবে এবং এরপরে কিন্তু স্টেট কাউন্সিলিং শুরু হবে সেখানেও কিন্তু স্টেট এর উপর প্রচুর ভিডিও আমার এই চ্যানেলে পাবে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো আর কমেন্ট বক্সে জানাবে কোনো কোয়ারিস থাকলে অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে আমরা তোমাদেরকে গাইড করে দেবো তো চলো টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে